যিনি রাধেন তিনি চুলও বাঁধেন প্রবাদ বাক্য সত্যি করে পঞ্চায়েত নির্বাচনের ময়দানে দুই যা একজন তৃণমূলের প্রার্থী নাম জয়শ্রী মণ্ডল অন্যজন প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী তিনি গীতা মণ্ডল টিকিট পাওয়ার পর থেকে প্রচার তুঙ্গে উঠেছে দুই যার এতদিন দক্ষিণ আব্দুল ঘাটার ওই পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে পনেরো বছর ধরে পঞ্চায়েত সদস্য ছিলেন জয়শ্রী মণ্ডলের স্বামী ফলে প্রচারে স্বামী ছোটখাটো টিপস কাজে লাগছে স্ত্রীর কিন্তু কিসের ভিত্তিতে ভোট প্রার্থনা জয়শ্রী মণ্ডল জানাচ্ছেন তার হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্য স্বামীর অপূর্ণ কাজ সম্পূর্ণ করা দিদির উন্নয়নের জন্য ভোট চাইছি আর দিদি অনেক কিছু করেছে আমাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী সবকিছু দিয়েছে যার জন্যই আমরা ভোটটা চাইছি অপরজা গীতা মণ্ডলও বাড়ি বাড়ি ঘুরছেন মানুষের সঙ্গে কথা বলছেন ভোট প্রার্থনা করছেন বিদায়ী পঞ্চায়েতে তৃণমূলের খামতির কথা তুলে ধরছেন সাফ জানাচ্ছেন ভালোই সাড়া মিলছে মানুষের ভোটের জয়ের বিষয়েও আশাবাদী কাজ হচ্ছে না তারপরে আমাকে সবাই পাড়ার প্রতিবেশীরা আমাকে দাঁড়িয়ে দিয়েছে বলছে যে আপনি দাঁড়ান আপনি আমাদের একটু দেখেন আচ্ছা সেই হিসেবে আমি দাঁড়িয়ে আমার জায়গায় আমি ওর জায়গায় শেষ হাসি কোন যায় জানতে এখনো অপেক্ষা করতে হবে পনেরো দিনেরও বেশি শেষ পর্যন্ত যেই জিতুক না কেন জয় কিন্তু মণ্ডল পরিবারেরই হবে নিউজ টাইম